পিছনে যে কম্বিনিটা দেখতেছেন এটাতে দুই সপ্তাহ হয়েছে মাত্র জব নিছি তো যারা নাগোয়ার আইচিতে এই নাকামুরা কয়েনের আশেপাশে থাকে ওরা অন্তত বোঝে যে এই এলাকার দাদা দাদিরা কী পরিমাণ মানে একটু জাউরা টাইপের আর কি মানে শয়তান টাইপের মানে ওরা হচ্ছে আপনার না পারে চিরাওয়ের আলায় মানে এই জায়গার দাদা দাদিরা হচ্ছে জাপানের মধ্যে আমার মনে হয় যে সব থেকে এক করা মানে অনেক খেবিসি আর কি মানে যেটা বলে হয়েছে যে ওরা অনেক গালাগালি করে আর এই জায়গার দাদা দাদিরা আমার মনে হয় যে অনেক ভালো মানে যেইগুলো ভালো ওরা হচ্ছে অনেক ভালো যারা খারাপ ওরা হচ্ছে অনেক খারাপ তো এটা নিয়েই আজকে কাহিনি বলব তো নর্মালি হচ্ছে এই কোম্পানির মধ্যে আমি জব নিছি হচ্ছে আজকে দুই সপ্তাহ হয়েছে তো এই দুই সপ্তাহ যাবৎ আমি যত দিন জব করছি প্রত্যেক দিনই আমি কিছু না কিছু একটা নিয়া বাসায় গেছি মানে কাস্টমার থেকে মানে দাদা দাদির আসলে কিছু কিছু দাদা দাদি আসে যারা এত পরিমাণ ভালো মানে এত মিশুক পলার বাইরে করা হচ্ছে কিছু না কিছু কিনা দেওয়া যায় তো প্রতিদিনের মতো আজকে একটু অনেক বেশি পাইছি মানে অনেক বেশি পাইছি যে হাতের মধ্যে একটা রেড বুল এটার ভিতরে আছেছে হচ্ছে আরেকটা রেড বুল একটা উনিগিরি একটা আছে চিকেন স্টেক তারপরে একটা আছে হচ্ছে এই কি বলে আইসক্রিম তো আজকে অন্যদিনের থেকে একটু বেশি পাইছি যার কারণে একটু অন্যরকম লাগতেছে নিজের কাছেও ভাল লাগতেছে যে কত কত মানুষ অনেক সুন্দর ব্যবহার করছে ওটার জন্য নিজের কাছে ভাল লাগছে আর উড়ার জন্যই মানে মূলত ভিডিওটা বানানো জাপানে এখন রাত প্রায় সাড়ে বারোটা সেই সকাল ছটার সময় বাসা থেকে বের হয়েছি ক্লাস শেষ করে ডাইরেক্ট জবে গেছি জবের থেকে এখন বাসায় যেতেছি বাসায় যাই এখন গোসল করবো খাওয়া দাওয়া করবো সারাদিনের এই ক্লান্তির মাঝখানে যদি এমন হয় যে কাস্টমার আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাহলে মানে আপনি অন্তত বুঝতে পারবেন যে মানুষ আপনার সাথে এই ক্লান্তি শরীরে যখন খারাপ ব্যবহার করবো তখন আপনার কাছে কেমন লাগে তো নর্মালি হচ্ছে যে এই কোম্পানিতে ঢুকার পরে এখন পর্যন্ত কেউ খারাপ ব্যবহার করে নাই উল্টা হচ্ছে অনেক অনেক কাস্টমাররা অনেক ভালো ব্যবহার করে তো আমি যখন নাকি এই কোম্পানির মধ্যে মেন্সেসি দিতে গেছিলাম যেটারে বাংলায় বলে হচ্ছে বাংলায় বলতে ইংলিশে বলা হচ্ছে ইন্টারভিউ আর কি আমি জবের জন্য যখন ইন্টারভিউ দিতে গেছিলাম তখন আমার সুন্দর করে ম্যানেজারে বইলা রাখছিল যে এই এলাকার মানুষ টানুষ একটু অন্যরকম তো নর্মালি আমি এলাকার মধ্যে আগেও একবার কম্পিউনিতে জব করছি যার কারণে আমার খুব অভিজ্ঞতা আছে মানে খুব ভালো করে জানা আছে এলাকার মানুষগুলো কেমন ওরা হচ্ছে একটু পাগল টাইপের এলেই চেতা দেয় মানে দাদা দাদিরা তো সব কিছু আমার বুঝাই দিছে যে যত কিছুই হোক কাস্টমার সাথে কোনো খারাপ ব্যবহার করা যায়ব না তো ঠিক আছে আমিও সবসময় হাসি মুখে কাস্টমার যদি আমার ধমক দেয়ও এখন পর্যন্ত ধমক খাই নাই দুই সপ্তাহে যদি ধমক দেয়ও আমার কাজ হচ্ছে হাসি মুখে কথা বলা ওরা এমন একটা মানুষ আপনি ওদের সাথে যদি ওরা আপনারা ধমক দিছে আপনি হাসি মানে টাইসা কথা বললেন একদিন দুই দিন তিন দিনের দিন ওরা হচ্ছে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করব এটা আমার কথা না এটা হচ্ছে এই এলাকার মানুষদের কথা আমার ম্যানেজারের কথা তো আপনি যারা জাপানে আছে তারা তো খুব ভালো করেই জানে আর যারা জাপানে নতুন আসবেন যদি জাপানে এসা কম্বিনিতে জব করেন তাহলে অবশ্যই দেখবেন যে কোম্পানির ভিতরে আপনার কাউন্টারের পিছনে শত শত সিগারেট রাখা থাকে তো জাপানে সিগারেটের পরিমাণ অনেক বেশি কাস্টমার আইসা নর্মালি হচ্ছে মানে জাপানিসরাও যে এই এত এত সিগারেটের নাম মনে রাখবো কোনোভাবেই সম্ভব না যার কারণে প্রত্যেকটা সিগারেটের মধ্যে মানে নাম্বার দেওয়া থাকে কাস্টমার আইসা বলে যে এই নাম্বার সিগারেটটা দেওয়ার জন্য তাহলে আপনি সহজে দিয়ে দিতে পারতেছেন কিন্তু মাঝে মধ্যে কিছু দাদা দাদি আসবো দাদা দাদি আইসা এই যে শত শত সিগারেট রাখা এই সব সিগারেটের মাঝখানে আপনারা বলবো হচ্ছে একটা নাম বলবো যে এই সিগারেটটা দিই তখন আপনার মাথা রাতা নষ্ট হয়ে যাবো খুঁজে তো বাইর করতে পারবেনই না তখন আপনি যখন নাকি বলবেন যে মানে দয়া করে একটু নাম্বারটা বলেন আর এটা বলার পরেই মনে করেন যে আপনার এক চোর ধুই আটিয়া লাইব মানে ভালো মানুষ বেশি অনেক অনেক ভালো মানুষের মধ্যে দুই একজন থাকে আর কি দাদা দাদি যারা অনেক রাগী তখন হচ্ছে ওর আপনারা টুইয়া লাগব একদম মানে শেষ করে লাইব ধুইয়া টিয়া তো এই জিনিসগুলা যদি আপনি ফেস কর অবশ্যই ফেস করবেন কম্পেনিতে জব করলে ওইগুলো হচ্ছে আপনার ধৈর্য ধরতে হইব আপনার ধৈর্য ধরা ওদের সাথে টরি বইলা হাসি মুখে কথা বলতে হইব যদি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন তাহলে অনেক অনেক মানে এরকম মানে অনেক মানে খারাপ দাদা দাদির সাথে অনেক ভালো সম্পর্ক হইব আস্তে আস্তে এটা হচ্ছে চরম বাস্তবতা হাঁটতে হাঁটতে আমার সামনে হচ্ছে পার্কটা পড়ছে যার কারণে ভাবলাম যে পরিবেশটা যখন এতই সুন্দর এই পার্কের মধ্যে দ্বারাই আপনাকে দেখায় যে এটার ভিতরে কী কী পাইছি আজকে মানে কাস্টমাররা আজকে মানে আদর করে কি কি দিয়ে গেছে তো আমার রোড এটা খাওয়া অলরেডি শেষ কিন্তু এটা হাতে রাখছি কারণ যদি মানে এখন ব্যাগের থেকে আরেকটা এটা যদি আমার হাতে না থাকে আমি যদি ব্যাগের থেকে একটা বের করি আপনারা বলবেন যে এক জিনিসই দুইবার দেখাইতেছি তো আগে দেখাই এই যে এই যে আরেকটা রেড বুল এটাও হচ্ছে কাস্টমার থেকে পাওয়া তো আমি দেখাই এই জায়গায় শুধু দেখাই যে কী কী পাইছি এরপরে হচ্ছে এই যে একটা উনিগিরি এ হচ্ছে একটা উনিগিরি প্লাস হচ্ছে এই যে এই আইসক্রিমটা এই আইসক্রিমটা আপনারা বা আগেও আমার ভিডিওতে দেখছেন তো এটার কাহিনী হচ্ছে আমার কাস্টমারে ডাক দিয়া বলতেছে যে আমার কোন আইসক্রিমটা পছন্দ ওইটা নেওয়ার জন্য তো আমি বারবার না করতেছিলাম এরপরে বলতেছে নেওয়ার জন্য যার কারণে আমি এই আইসক্রিমটা নিচ্ছি আর আরেকটা আছে হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে চিকেন তো নর্মালি হচ্ছে যে বলা যায় এটা হচ্ছে হালাল না মানে যেহেতু আল্লাহ নামে জবাই করা না মুরগিটা যার কারণে এটা হালাল না প্লাস হচ্ছে শুকরের যেই টাংস আছে এগুলার সাথে একসাথে ভাজে যার জন্য এটা খাওয়া যায় না তো ওই হিসাবে যদি আমার রুমমেটে খায় তাহলে ওরা এটা দিয়ে দিব তো এই হচ্ছে আমার মানে আজকে যা পাইছি এইগুলা তো নর্মালি আপনি যদি জাপানের মধ্যে আইসা জব করেন তাহলে আপনিও এরকম পাইবেন আমি যে একা পাইছি এরকম না আপনিও পাইবেন অনেক অনেক ভালো ভালো দাদা দিয়ে আসে অনেক কাস্টমার আসে অনেক মানে বিশেষ করে দাদা দাদিরা দেয় আর কি এগুলা তো এই আর কি যে জাপানে আসেন কোম্পানিতে জব করেন কোম্পানির জব হচ্ছে অনেক শান্তির একটা জব আরামের জব জাপানের তুলনায় সব কাজেই মানে কষ্ট আছে কিন্তু তুলনামূলকভাবে মানে কোম্পানির কাজটা হচ্ছে বেস্ট